নমস্কার এবং সালাম। আপনারা দেখছেন নিউজ নির্ভীক, আর আজ 16 জুন শুক্রবার পঞ্চায়েত ভোট নিয়ে দুপুরের বিশেষ খবর দেখছেন নিউজ নির্ভীকে। পঞ্চায়েত ভোটের বিশেষ খবর, গোটা রাজ্যেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করতে হবে, নির্দেশ কলকাতা হাইকোর্টের। শনিবারের মধ্যেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আনার ব্যবস্থা পাকা করতে হবে নির্বাচন কমিশনকে, রাজ্য নির্বাচন কমিশনকে এমনটাই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতেই রাজ্যে পঞ্চায়েত ভোট হবে জানিয়ে দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে গতকাল হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে 48 ঘন্টার মধ্যেই রাজ্যের সবকটা জেলায় কেন্দ্রীয় বাহিনীর জন্য আবেদন করতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে। বৃহস্পতিবার দুপুরে হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে আলাদা আলাদাভাবে আর্জি জানিয়েছিল রাজ্য, রাজ্য নির্বাচন কমিশন এবং বিরোধীরা। রাজ্য এবং কমিশনের আবেদন ছিল প্রায় একই। পঞ্চায়েত মামলায় হাইকোর্টের আগের রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়ে তারা বলেছিল হাইকোর্ট যেন কেন্দ্রীয় বাহিনী সংক্রান্ত নির্দেশটা আরও একবার ভেবে দেখে, কারণ এখনও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করা যায়নি। অন্যদিকে বিরোধী দল বিজেপি আদালতে জানতে চেয়েছিল হাইকোর্ট যে অবিলম্বে রাজ্যের স্পর্শকাতর এলাকাগুলোতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে বলেছিল তার অর্থটা কী। এই সবকটা মামলাই একযোগে দুপুর 2 থেকে শুনতে শুরু করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। বিকেল 3:30 নাগাদ শুনানি শেষ হয়, কিন্তু রায়দান স্থগিত রেখেছিল আদালত। সন্ধে 6:30 পরে এই মামলার রায় ঘোষণা করা হয়। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কি নির্দেশ দিল তাহলে? বৃহস্পতিবার রায়ে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বলেছে বুধবার হাইকোর্ট যে রায় দিয়েছিল তা নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের কোনো পদক্ষেপ চোখে পড়েনি। আইন শৃঙ্খলার দিক থেকে দেখলে তারা এখনও কোনো স্পর্শকাতর এলাকা চিহ্নিত করতে পারেনি। কমিশন আরও 2 দিন সময় চেয়েছে। আদালত মনে করছে সময় যত গড়াবে পরিস্থিতি কিন্তু তত খারাপ হবে, তাই কমিশনকে নির্দেশ দেওয়া হচ্ছে যে রাজ্যের সমস্ত জেলায় কেন্দ্রীয় বাহিনী চেয়ে আবেদন করবে। আদালতের এই নির্দেশ 48 ঘন্টার মধ্যে কার্যকর করতে হবে। কমিশনের আবেদন মতো বিনা খরচে কেন্দ্রীয় বাহিনী পাঠাতে হবে কেন্দ্রীয় সরকারকে। তার কোনো খরচ কেন্দ্রীয় বাহিনীর কোনো খরচ রাজ্য সরকার বহন করবে না, জানায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। অবশ্য এই রায় যে হতে চলেছে তার আভাস কিন্তু দুপুরেই দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। গতকাল নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরে আমরা সেই খবরটাও করেছিলাম। বৃহস্পতিবার যখন রাজ্য এবং রাজ্য নির্বাচন কমিশন আলাদা আলাদাভাবে তাঁর এজলাসে কেন্দ্রীয় বাহিনী নিয়ে রায় পুনর্বিবেচনার জন্য আর্জি পেশ করেছিল, তখন মনোনয়ন জমা দেওয়া নিয়ে নতুন অশান্তি শুরু হয়েছে উত্তর দিনাজপুরের চোপড়ায়। এই ব্যাপারে বিরোধীরা বিচারপতির দৃষ্টি আকর্ষণ করলে তিনি কমিশনকে ভর্ৎসনা করে বলেছিলেন এসব কি হচ্ছে। তারও আগে রাজ্য যখন আদালতকে বলেছিল স্পর্শকাতর এলাকা চিহ্নিত করা হয়নি এবং কমিশন জানিয়েছিল ওই ধরনের এলাকা চিহ্নিত করতে তাদের আরও সময় লাগবে, তখন বিচারপতি বলেছিলেন স্পর্শকাতর বুথ নিয়ে যদি কমিশন সিদ্ধান্তহীনতায় ভোগে তবে আদালত গোটা রাজ্যেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়ে দিচ্ছে। এমনকি মনোনয়ন ঘিরে অশান্তির কথা উল্লেখ করে আদালত এও বলেছিল যে পঞ্চায়েত মামলা নিয়ে রায় কার্যকর করার ব্যবস্থা না হলে আদালত নিশ্চুপ দর্শকের মতো কিন্তু বসে থাকবে না। তারপর সন্ধ্যে 6:30 কিছু পরে যখন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রায় ঘোষণা করল, তখন দেখা গেল যে আগের দেয়া সেই আভাসই নির্দেশে পরিণত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজ্যের তরফে হাইকোর্টে উপস্থিত ছিলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি প্রধান বিচারপতিকে বলেন 7টা স্পর্শকাতর জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছে আদালত, কিন্তু স্পর্শকাতর এলাকাই এখনও চিহ্নিত হয়নি, তাই এই রায় পুনর্বিবেচনা করা হোক। প্রধান বিচারপতি পাল্টা তখন জানতে চান রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবী কোথায়, কমিশনের পরিবর্তে রাজ্য এটা নিয়ে কিভাবে আবেদন করতে পারে। কল্যাণ তারপরেও বলেন ইতিমধ্যে 8টা জেলা থেকে পুলিশ চাওয়া হয়েছে, তাই কেন্দ্রীয় বাহিনী নিয়ে রায় বিবেচনা করে দেখা উচিত হাইকোর্টের। এই প্রসঙ্গে প্রধান বিচারপতি তখন বলেন রায় মেনে না নিলে চ্যালেঞ্জ করুন, না হলে প্রয়োজনে স্বতঃপ্রণোদিত মামলা করতে পারে আদালত, এইভাবে শুধু সময় নষ্ট হচ্ছে।
কিন্তু কল্যাণও পাল্টা যুক্তি দিয়ে বলেন সাধারণ মামলাকে পঞ্চায়েত ভোটের অশান্তির সঙ্গে জুড়ে দেয়া হচ্ছে। এমনকি 2003 সালের পঞ্চায়েত ভোটের প্রসঙ্গ টেনে এনে রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন 2003 সালে পঞ্চায়েত ভোটে অনেককে হত্যা করা হয়েছে। কারা পশ্চিমবঙ্গের রাজনীতির এমন সংস্কৃতি নিয়ে এসেছে? এখনো অবধি কত মনোনয়ন জমা হয়েছে জানেন? আমি অনুরোধ করব, নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে, তাই এমন কোনো মন্তব্য বা নির্দেশ দেবেন না যাতে কোনো রাজনৈতিক দল ফায়দা তুলতে পারে। স্পর্শকাতর বুথ নিয়ে রাজ্যের আবেদনের পর রাজ্য নির্বাচন কমিশনও জানায় যে এ বিষয়ে তাদের অবস্থান জানাতে কিছুটা সময় লাগবে, কারণ স্পর্শকাতর বুথ নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। যা শুনে প্রধান বিচারপতি বলেন, ঠিক আছে, আমরা তাহলে কেন্দ্রীয় বাহিনী সারা রাজ্যের জন্য বলে দিচ্ছি। কেন্দ্রীয় বাহিনী প্রসঙ্গে এরপর রাজ্য কমিশনকে তাদের নিরপেক্ষ ভাবমূর্তির কথাও মনে করিয়ে দিয়ে বিচারপতি বলেন, নিজেদের নিরপেক্ষ ভাবমূর্তি বজায় রাখবেন, মনোনয়ন ঘিরে অশান্তির খবর আসছে। এর জবাবে কমিশন কিছু না বললেও প্রধান বিচারপতির সংযোজন, আমি কমিশনকে উপদেশ দেওয়ার জন্য বসে নেই, আপনারা উচ্চ আদালতে যান, আপনাদের হাতে উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে, কিন্তু আপনারা যদি আমাদের নির্দেশকে কার্যকর না করার মতো পরিস্থিতি তৈরি করেন তাহলে আমরা নিশ্চুপ দর্শক হয়ে বসে থাকব না। বিভিন্ন জায়গায় 144 ধারা জারি রয়েছে, পুলিশ পদক্ষেপ করুক। বৃহস্পতিবার বিরোধীরাও আদালতের দ্বারস্থ হয়েছিলেন। বিজেপি আদালতে বলেছে, আমরা জনস্বার্থ মামলার রায়ের ব্যাখ্যা চাইছি, আদালত অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে, অথচ তা পালন করা হয়নি। এদিকে রাজ্যের জেলায় জেলায় অশান্তি ছড়িয়ে পড়ছে। বিজেপির আইনজীবী হিসাবে আদালতে হাজির ছিলেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। তিনি আদালতকে বলেন, ধর্মাবতার ভোট পরবর্তী হিংসায় কী হয়েছে আশা করি আপনি জানেন, মনোনয়ন জমা দিতে দেওয়া হচ্ছে না, মহিলাদের মারধর করা হয়েছে। আমি উত্তর দিনাজপুরে ছিলাম, এসপিকে কতবার ফোন করেছি কিন্তু কিছু হয়নি। কেন এই ভোট? এটা বাংলার শিক্ষা? নির্বাচন করার মতো পরিস্থিতি কি রয়েছে? পরে চোপড়ায় মনোনয়ন জমা নিয়ে অশান্তিতে আরও দুই বিরোধী পক্ষের আইনজীবী আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত বলেন, সব জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক, পরিস্থিতি খুবই চিন্তাজনক। আইনজীবী শামীম আহমেদ বলেন, প্রতি মুহূর্তে আমরা আতঙ্কিত হয়ে উঠব, এমন সব ঘটনা ঘটছে, চোপড়ার ভিডিও আপনাকে দেখাতে পারি। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের রায়ের পর তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা নিয়ে সরাসরি কোনো মন্তব্য করব না, কিন্তু সারা দেশে একটাই নিয়ম হওয়া উচিত, সাধারণভাবে লোকসভা এবং সাধারণভাবে বিধানসভা নির্বাচন নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় কমিশন, তাই নিরাপত্তার দায়িত্ব থাকে কেন্দ্রীয় বাহিনীর। আবার পঞ্চায়েত এবং পুরসভার ভোট হয় রাজ্য নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে, তাই সেখানে নিরাপত্তার দেখাশোনা করে রাজ্যের পুলিশ বাহিনী। তৃণমূলের কথায়, বিরোধীরা পরিকল্পিতভাবে দু একটা ঘটনা ঘটিয়ে, নাটক করে, রক্তপাত ঘটিয়ে আদালতকে প্রভাবিত করার চেষ্টা করেছে, এবং তারপরেই এই কেন্দ্রীয় বাহিনীর নির্দেশ দিয়েছে আদালত। কিন্তু আদালতের এই সিদ্ধান্ত গোটা দেশে যে নিয়ম প্রচলিত তার সঙ্গে সঙ্গতিপূর্ণ হলো কি না তা কিন্তু খতিয়ে দেখা দরকার। তবে একই সঙ্গে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, কেন্দ্রীয় বাহিনীকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ভয় পায় না, তাদের এই নিয়ে মাথা ব্যথাও নেই। বিধানসভা নির্বাচনের সময়েও কেন্দ্রীয় বাহিনী আট দফায় ভোট, অফিসার বদলি, এই সব করেও তৃণমূলকে আটকানো যায়নি, তারা বিরাটভাবে জিতেছে। তাই পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী এলো নাকি হোমগার্ড দিয়ে ভোট করানো হলো, এই সব কোনো বিষয় নয়, তৃণমূলই জিতবে, কারণ বিরোধীদের সঙ্গে মানুষ নেই। যদিও পঞ্চায়েতে নিরাপত্তা নিয়ে কেন্দ্রের শাসক দল বিজেপির কেন্দ্রীয় বাহিনী আনার উৎসাহ প্রসঙ্গে তৃণমূলের বক্তব্য নীতিগত প্রশ্ন, অনেক সময় দেখি কোনো কোনো কোর্ট বলে সিবিআই দেব, বলে যেন কিছু একটা দেখানো, তেমনই কেন্দ্রীয় বাহিনী দেব, কেন্দ্রীয় বাহিনী দেব বলছে কোর্ট। এত কিছু থাকার পর মণিপুর রাজ্যটা জ্বলছে কেন? কেন্দ্রীয় বাহিনী ডাবল ইঞ্জিন সরকার, তার ব্যাখ্যা কে দেবে? কেন্দ্রীয় বাহিনী যখন যেখানে ইচ্ছা থাকবে আসবে, যাবে, খাবে, দাবে, ঘুমোবে, মানুষ ভোট দেবে কিন্তু তৃণমূল কংগ্রেসকে। এবারে বিরোধীরা কি বলল সেটাও আমাদের দেখা দরকার। পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। মামলাটার শুনানির সময় তিনি প্রধান বিচারপতির এজলাসে উপস্থিত ছিলেন। পরে মনোনয়ন জমা দেওয়া ঘিরে হিংসার ঘটনার প্রতিবাদ জানাতে রাজ্য নির্বাচন কমিশনেও যান বুধবার বিকেলে। বৃহস্পতিবার আদালত কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে পঞ্চায়েত ভোটের নির্দেশ দেওয়ায় শুভেন্দু অধিকারীর বড় জয় হলো বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। বৃহস্পতিবার ওই রায়ের মিনিট দশকের মধ্যেই একটা সাংবাদিক বৈঠক করে শুভেন্দুও হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের রায়কে স্বাগত জানিয়েছেন।
শুভেন্দু অধিকারী বলেছেন, এই রায়ের ফলে পশ্চিমবঙ্গে যে মৃত্যু মিছিল শুরু হয়েছিল আগামী 48 ঘন্টার মধ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হলে এবং তারা যথাযথভাবে পদক্ষেপ করলে তা থেমে যাওয়া উচিত। তবে একই সঙ্গে হাইকোর্টের আগের রায়কে নির্বাচন কমিশন এবং রাজ্য যথেষ্ট গুরুত্ব দেয়নি বলেও মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা বলেছেন, প্রধান বিচারপতির বেঞ্চ প্রথম দিনের অর্ডারে রাজ্য এবং নির্বাচন কমিশনের উপরে কিছুটা ভরসা রাখতে চেয়েছিলেন, তারা স্পর্শকাতর এলাকাতেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের জন্য বলেছিলেন, কিন্তু নির্দিষ্ট রায় না থাকার সুযোগ নিয়ে শাসক দলের চটিচাটা কমিশনার রাজীব সিংহ মুখ্যমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে রায়ের উদারতাকে বিচার ব্যবস্থার দুর্বলতা বলে ধরে নিয়েছিলেন। এই প্রসঙ্গে বুধবার বিকেলে শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশন অভিযানে লব্ধ অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, এত ঔদ্ধত্যপূর্ণ আচরণ লোকটার, যে গতকাল 4টার সময় আমি যখন ওখানে যাই তখন উনি সচিব নীলাঞ্জনা সান্ডিল্যর সামনেই বলেছিলেন, আদালত আমাকে বিধিসম্মত ক্ষমতা দিয়ে দিয়েছে, আমি ভোটের দিন কয়েক আগে স্পর্শকাতর জায়গাগুলোকে চিহ্নিত করব। এমনকি কোর্ট যে অবিলম্বে রিড্রেশাল সেল খোলার পরামর্শ দিয়েছিল তাও খোলা হয়নি, কিন্তু প্রধান বিচারপতির বেঞ্চ আবার প্রমাণ করল গণতন্ত্রকে রক্ষা করার জন্য বিচার বিভাগের বড় ভূমিকা আছে। সংগ্রামী মঞ্চও এদিন রায়কে স্বাগত জানিয়ে বলেছে, আমরা দীর্ঘদিন ধরে দাবি জানাচ্ছিলাম কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোটের কাজ করতে যাব না, রাজ্যের সব বুথই স্পর্শকাতর, পঞ্চায়েত ভোটের মনোনয়ন নিয়ে যেভাবে অশান্তি ছড়াচ্ছিল তাতে আমরা খুবই আতঙ্কিত হয়েছিলাম, আমাদের দাবি পূরণ হওয়ায় আর ভোটের কাজ করতে যেতে কোনো বাধা রইল না, শিক্ষক এবং সরকারি কর্মীরা এবার অনেকটা নিশ্চিন্তে ভোটের কাজ করতে যেতে পারবেন বলেছে সংগ্রামী মঞ্চ। পঞ্চায়েত ভোটে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে একটা মামলাও হয়েছিল হাইকোর্টে, ভাঙড়সহ 224 পরগনার একাধিক কেন্দ্রে মনোনয়ন জমা দেওয়া যাচ্ছে না বলে অভিযোগ করে বৃহস্পতিবার হাইকোর্টে বিজেপি, আইএসএফ এবং সিপিএম মামলা করেছিল। বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে উঠেছিল সেই মামলা। দুপুর 12টায় সেই মামলার শুনানিতে বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দিয়েছিলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য বিরোধী শিবিরের প্রার্থীদের একটা জায়গায় জড়ো হতে হবে, সেখান থেকে তাদের পাহারা দিয়ে এসকর্ট করে মনোনয়ন কেন্দ্র পর্যন্ত নিয়ে যাবেন থানার ওসি। যদিও সেই নির্দেশ পালন করতে গিয়ে ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে মনোনয়ন জমা দিতে যাওয়া প্রার্থীদের উপরেই গুলি চালানো হয় বলে আইএসএফের অভিযোগ, সেই ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে বলেও দাবি। এদের মধ্যে একজন আইএসএফ কর্মী এবং একজন তৃণমূল কর্মী বলে জানা গিয়েছে। অন্যদিকে খুন হয়ে যেতে পারি বলে কেন্দ্রময় নিরাপত্তা দিক বলে আর্জি জানিয়েছেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। পঞ্চায়েত ভোটের মনোনয়ন শুরু হওয়ার পর থেকে তপ্ত হয়ে উঠেছে ভাঙড়। গত মঙ্গলবার থেকেই ভাঙড় 1 নম্বর এবং ভাঙড় 2 নম্বর ব্লকে দফায় দফায় সংঘর্ষ হয়েছে, মুহুর্মুহু বোমা পড়েছে, গুলিও চলেছে। মনোনয়ন পর্বের শেষ দিনেও অর্থাৎ গতকাল বৃহস্পতিবার রণক্ষেত্রের চেহারা নিয়েছিল দক্ষিণ 24 পরগনার ভাঙড়। সেখানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ এবং শাসক তৃণমূলের দফায় দফায় সংঘর্ষে অন্তত 2 জনের প্রাণও গিয়েছে, যদিও পুলিশ এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরের সামনে দাঁড়িয়ে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী দাবি করেছেন যে তিনি খুন হয়ে যেতে পারেন, কেন্দ্রের কাছে নিরাপত্তা চাইবেন বলেও জানিয়েছেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। পঞ্চায়েত ভোটের মনোনয়ন শুরু হওয়ার পর থেকেও তপ্ত ভাঙড়। গত মঙ্গলবার থেকেই ভাঙড় 1 এবং ভাঙড় 2 নম্বর ব্লকে দফায় দফায় সংঘর্ষ হয়েছে, মুহুর্মুহু বোমা পড়েছে, গুলিও চলেছে। তৃণমূল এবং আইএসএফ দুই দলই দাবি করেছে তাদের দলের একজন করে কর্মী নিহত হয়েছেন বৃহস্পতিবারের ওই সংঘর্ষে, জখমও হয়েছেন বেশ কয়েকজন। তার প্রেক্ষিতে কমিশনের দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হয়ে রাজ্যের পুলিশ মন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছেন নওশাদ সিদ্দিকী। ঘটনাচক্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুলিশ মন্ত্রী। নওশাদ সিদ্দিকী বলেছেন, আমাকে টার্গেট করে হামলা চালানো হচ্ছে, এর আগেও আমি রাজ্য সরকারের কাছে নিরাপত্তা চেয়েছি কিন্তু নিরাপত্তা পাইনি, এবার আমি নিরাপত্তার জন্য কেন্দ্রের দ্বারস্থ হব। ঘটনাচক্রে ভাঙড়ের পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে বুধবারই নবান্নে চলে গিয়েছিলেন নওশাদ সিদ্দিকী, কিন্তু মমতার দেখা পাননি বিধায়ক। বাইরে বেরিয়ে তাই নওশাদ সিদ্দিকী বলেছিলেন, উনি রাজ্যের অভিভাবক তাই ওর কাছেই গিয়েছিলাম কিন্তু উনি ব্যস্ত আছেন। এরপর বৃহস্পতিবার আরও উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়, সেখানে বিশৃঙ্খলা এবং প্রাণহানির ঘটনার জন্য মুখ্যমন্ত্রী মমতা অবশ্য আইএসএফকেই দায়ী করেছেন। দক্ষিণ 24 পরগনা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ভাঙড়ে একটা দল নতুন জিতেছে, তারাই পরশুদিন ওখানে গণ্ডগোল, লুটপাট, অগ্নিসংযোগ শুরু করে। বুধবার তৃণমূলের পক্ষ থেকে তার প্রতিবাদ প্রতিরোধ হয়েছিল, তবে শুরুটা করেছিল কিন্তু ওরা। মমতা আরও বলেছেন, আজ কি হয়েছে আমি জানি না, আমি রাস্তায় ছিলাম, যাই হয়ে থাক না কেন পুলিশকে বলবো কড়া ব্যবস্থা নিতে। তো আপাতত শেষ করছি প্রতিদিনের নিয়মিত ঝটপট 10টা খবর। আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন পেতে এবং অবশ্যই
প্রতিদিন দুপুরে পঞ্চায়েত ভোটের গুরুত্বপূর্ণ খবর পেতে সাবস্ক্রাইব, ফলো, লাইক এবং কমেন্ট করে নিউজ নির্ভিকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।